মিজোরাম রাজ্যে সাপ্তাহিক লটারির জাল কপি তৈরি করে দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহরতলিতে চলছিল রমরমা ব্যবসা। এই জাল চক্রের চার অভিযুক্তকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তরা হলো শীতলাপাড়ার বাসিন্দা বাবু দাস, বিশ্বজিৎ রায় সন্তোষ পাল ফুলবাড়ির বাসিন্দা এবং প্রদীপ সাহা কাঞ্চনবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে কিছু অসাধু ব্যক্তি সম্মিলিত হয়ে দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং এরা নিজেরাই বেঙ্গল জায়গা নামে সাপ্তাহিক লটারি তৈরি করে বাজারে বিক্রি করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ টাকা দিয়ে সমস্ত লটারি কেটে দিনের পর দিন প্রতারিত হচ্ছে, কারণ এই লটারিতে কোনো বড় পুরস্কার থাকবে না। ধৃতদের সোমবার জালিয়াতি মামলা জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। Delta Sakura, ride the future now. Japanese technology e-bike, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 03582222284।